পুরো জাতিকে সন্ত্রাস ও সন্ত্রাসবাদ বিরোধী ভূমিকা নেয়ার আহ্বান প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম উদ্বোধন। রাজশাহীতে নিখোঁজ 100-এর বেশি মানুষের কোনো হদিস নেই। স্বজনদের দাবি তারা কিছুই জানেন না, খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। শোক দিবসের নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে জানালো ডিএমপি। সারাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র্যালি ও মানববন্ধন। রাজধানীর বাসাবোতে ভাই বোনের লাশ উদ্ধারের ঘটনায় মা গ্রেফতার, তদন্তে পুলিশ। মানসিক রোগে চিকিৎসা চলছিল তার দাবি পরিবারের। এবং গরু চুরির অভিযোগ করায় মাগুরায় গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন, স্বামী নিখোঁজ, 15 জনের নামে মামলা, 3 জন গ্রেফতার।